হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওভুলেশন। ওভুলেশন বা ডিম্বস্ফোটন, আমরা কিভাবে বুঝবো যে আজকে আমাদের ওভুলেশন হচ্ছে এবং এটাই আমাদের ফার্টাইল পিরিয়ড, এই সময় যদি আমরা সহবাস করি তাহলে কিন্তু আমরা গর্ভধারণ করতে পারবো, সেটা আমরা কিভাবে বুঝবো, আমরা কোন সেই সংকেত যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের কিন্তু ওভুলেশনটা হচ্ছে। যখনই এই ধরনের কোয়েশ্চেন প্রায় হয় যে দিদি কীভাবে বুঝবো যে আমার ওভুলেশনটা হয়েছে, যারা নতুন বিয়ে করেছে বা যারা আমরা দেখবে কলেজ পড়ুয়া আছি, মানে পড়াশোনার মধ্যে খুব ব্যস্ত ছিলাম, তারপরে আমরা বিয়ে করেছি, সদ্য সদ্য বিয়ে করেছি, কিন্তু আমরা কোনো রকমের কোনো ডক্টরের সাহায্য ছাড়াই আমরা চেষ্টা করছি নিজে থেকে ন্যাচুরালি কনসিভ করার চেষ্টা করছি, ন্যাচুরালি গর্ভধারণ করার চেষ্টা করছি। তো এটা আমাদের জানতে হবে যে আমাদের কিন্তু ওভুলেশন হতে হবে বা ডিম বেরোতে হবে, ডিম ছাড়া কিন্তু আমরা গর্ভধারণ করতে পারবো না। আর এই ডিমটা কিন্তু আমাদের শরীরে 12 টু 24 ঘন্টা কিন্তু থাকে, সেই একটা দিনের মধ্যেই কিন্তু সেই শুক্রাণু, পুরুষের শুক্রাণু গিয়ে সেই ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে হবে, তারপরেই কিন্তু আমরা গর্ভধারণটা করতে পারবো। তা নয়তে কিন্তু শুধুমাত্র আমাদের ওভুলেশনটা যদি আমরা ট্র্যাক না করতে পারি বা ধরতে না পারি বা কখন হলো, হয়ে সেটা চলে গেল, দেন তারপরে যদি সহবাস করলাম, তাতে কিন্তু আমরা কোনোভাবে গর্ভধারণ করতে পারবো না। তো সুতরাং প্রথম যারা নতুন নতুন বিবাহ করে তারা কিন্তু এই বিষয়ে অনেকটাই জানে না যে কিভাবে তারা কিভাবে সহবাস করবে যাতে তাদের গর্ভধারণটা হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ। তো প্রথমেই বলি, বডি একটু সেন্সিটিভ হলে কিন্তু তারা বেশি বুঝতে পারে, যাদের দেখবে একটু হুলুসিয়ে তুলুসে ডিম বলা হয়, মানে কিছুতেই মানে বেশি খুব নরম প্রকৃতির মানুষ যারা, তারা কিন্তু বেশিরভাগ বুঝতে পারবে যে ওভুলেশনটা কখন হচ্ছে। আমরা কিন্তু উইদাউট এনি টেস্ট কিন্তু আমাদের ডিমটা কিন্তু ধরার চেষ্টা করবো বা আমাদের ওভুলেশনটা কখন হচ্ছে, কোনো রকমের কোনো টেস্ট ছাড়া কিন্তু আমরা চেষ্টা করবো। তো একটা স্পেসিফিক টাইম আমরা ধরে নিই, আমাদের 14 দিনের, আমাদের হয়তো 28 দিনের সাইকেল, মানে আমাদের যদি 1 তারিখে পিরিয়ডটা হয়, নেক্সট কিন্তু আমাদের 29 তারিখে পিরিয়ডটা হচ্ছে, এইটা হচ্ছে 28 দিনের সাইকেল হয়ে গেল। যদি আমাদের 1 তারিখে পিরিয়ড হয়, তারপরে আমাদের নেক্সট তার পরের মাসের 1 তারিখ পিরিয়ড হচ্ছে, মানে সেটা কিন্তু আমাদের 30 দিনের সাইকেল। তো এই যে 28 দিন আর 30 দিন, মাইনাস কিন্তু 14 করে দিতে হবে, 28 দিন 30 দিন মাইনাস বা আমরা কিন্তু 14 দিয়ে বিয়োগ করে নেব। তাহলে কি হবে, 28 দিনে যদি সাইকেল হয়, যদি 28 দিনে যদি সাইকেল হয় তাহলে 28 মাইনাস 14 তাহলে কত হবে, 14 দিন, মানে 14 দিনের দিন আমাদের ওভুলেশন হচ্ছে। যদি 30 দিনের সাইকেল হয় তাহলে 30 মাইনাস কিন্তু 14 বা 14 দিলে আমাদের কী বেরোবে রেজাল্ট, 16 দিন, মানে 16 দিনের দিন কিন্তু আমাদের ওভুলেশনটা হচ্ছে। এবার সমস্যাটা কোথায়, সমস্যা হচ্ছে যখন আমাদের শরীরের মধ্যে হরমোন ইমব্যালেন্স থাকে বা আমাদের কিন্তু টাইমে পিরিয়ড হয় না, আমাদের টাইমে কোনো দিন ঋতুস্রাব হয় না, যখন তখন হয়ে যায়, কোনো দিন 28 দিনে হচ্ছে, কোনো দিন 30 দিনে হচ্ছে, কোনো দিন 40 দিনে হচ্ছে, এইটা হচ্ছে সমস্যা। তাদের ক্ষেত্রে আমরা ওভুলেশনটা কীভাবে ধরবো সেটা কিন্তু আমাদের জেনে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা একটাই ট্রিক ব্যবহার করবো, আমরা সংকেত নোটিস করবো, সংকেতগুলো আমাদের বডিকে সিমটমস দিচ্ছে, কারণ প্রত্যেকটা জিনিস হওয়ার সাথে সাথে কিন্তু বডি আমাদের সিমটমস দেয়। তো সেই সিমটমসগুলো কিন্তু আমরা লক্ষ্য করবো। যখনই আমাদের ওভুলেশনটা হয়, প্রথম সিমটমস আমরা বেলার দিকে, আমরা দুপুরের দিকে বেশিরভাগ ওভুলেশনটা হয়, তো এই দুপুরের দিকে আমরা নোটিস করব আমাদের ডান দিকে কিংবা বাম দিকে কিন্তু কিনকিন কিনকিন করছে, হালকা হালকা ব্যথা করছে, একদম প্রমিনেন্ট কিনকিন কিনকিন হয় ডান দিকে নয় বাম দিকে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা এই কিংবা আমরা 15-20 মিনিটের জন্য বুঝতে পারবো যে ডান দিকে বা বাম দিকে সাইডে কিন্তু আমাদের হালকা কিনকিন করছে বা ব্যথা করছে, মানে হয়তো লেফট ওভারি থেকে বা রাইট ওভারি থেকে হয়তো আমাদের ডিমটা বেরিয়েছে, যার জন্য কিন্তু যে কোনো একটা সাইডে আমাদের ব্যথা করছে। সেকেন্ড কি, আমরা বুঝতে পারবো কিন্তু আমাদের ব্রেস্টে পেন হচ্ছে, ব্রেস্টটা অনেক বেশি সেন্সিটিভ হয়ে গেছে, যেটা কিন্তু গর্ভধারণের লক্ষণ। খুব ইম্পর্টেন্ট একটা সিমটমস সেটা হচ্ছে আমাদের বেসাল বডি টেম্পারেচার, মানে সেই দিন দুপুরবেলা আমরা হঠাৎ করে দেখতে পারবো যে আমাদের বডি টেম্পারেচারটা অনেক বেশি হাই হয়ে গেছে, জ্বর জ্বর ভাব আছে। ডিমটা বেরোনোর পরেই কিন্তু হরমোনের প্রভাবে আমাদের বডি টেম্পারেচার কিন্তু হাই হয়ে যায়, যেমন পেটে কিনকিন করে তেমন কিন্তু বডি টেম্পারেচারটা হাই হয়ে যায়, এটা মাস্ট হবেই। তো যাদের বডি সেন্সিটিভ তারা কিন্তু এটা প্রমিনেন্টভাবে ধরতে পারবে, আর যাদের বডি সেন্সিটিভ নয় তারা কিন্তু চেষ্টা করবে ধরার যে 14 দিন হয়ে গেছে বা 16 দিন হয়েছে, আমরা বুঝতে পারবো যে এবারে ওভুলেশন হবে, সেই সময়গুলোতে নোটিস করবে যে এই জিনিসগুলো হচ্ছে কি না।
স্পেশাল বডি টেম্পারেচারটা বেড়ে গেল, জ্বর জ্বর মতো ভাব আছে, তখন বুঝবে যে আমাদের কিন্তু ওভুলেশনটা হচ্ছে। তার সঙ্গে কি হবে, আমাদের সাদা স্রাবের ধরনের মধ্যে কিন্তু পরিবর্তন হবে। সাদা স্রাবের ধরনটা কিন্তু অনেকটাই ডিমের যে সাদা পোর্শন থাকে, ডিমের সাদা পোর্শনের মতো হয়ে যাবে। সেটাকে আমরা ধরি, যদি সেটা লেয়ারে উঠবে, স্ট্রেচ করা যাবে, দেন আমরা বুঝতে পারবো আমাদের কিন্তু ওভুলেশনটা হচ্ছে। সাদা স্রাবের ধরনের পর আমরা কি করতে পারি, একটা খুব প্রাকৃতিক, খুব ন্যাচুরাল, খুব ভাইটাল পয়েন্ট যে এই সময় কিন্তু আমাদের সহবাসের ইচ্ছাটা কিন্তু প্রচণ্ড বেড়ে যায়। যখনই আমাদের ডিম্বাণুটা রিলিজ হয় তখন কিন্তু আমাদের সহবাসের ইচ্ছা প্রবল হয়ে যায়। এটা প্রাকৃতিক, এটা ন্যাচুরাল। সেই সময় কিন্তু আমাদের ইন্টার কোর্সের সময়, সেই সময়টা কিন্তু আমাদের ফার্টাইল পিরিয়ড। সেটা কিন্তু আমাদের বডিও বোঝায়, আমাদের বডিও সেটা প্রকাশ করে যে এই যে সময় এটা কিন্তু গর্ভধারণের সময়, এটা কিন্তু প্রেগনেন্সির সময়। এই সময় যদি আমরা সহবাস করি দেন আমরা কিন্তু প্রেগনেন্ট হতে পারবো বা গর্ভধারণটা করতে পারবো। তো ডিম বেরোনোর এটাও একটা প্লাস পয়েন্ট। এটা প্রাকৃতিকভাবে আমাদের বডি কিন্তু, এটা আমাদের বডির মধ্যেই ব্যাপারটা রয়েছে, যেটা ন্যাচুরালি হয়ে যায় যে আমাদের যখনই ডিম বেরোয় আমাদের কিন্তু সহবাসের ইচ্ছাটা প্রবল হয়ে যায়। আর কি হয়, আমাদের টেস্টের মধ্যে পরিবর্তন হয়, আমাদের মুড সুইং হয়। হঠাৎ করে দেখবে রাগ লাগছে, আবার দেখবে ভালো লাগছে, কখনো দেখবে কান্না পাচ্ছে। আমাদের খাওয়ার যে ধরন সেটা একটু পাল্টে যায়, কখনো টক খেতে মন চায়, কখনো বা মিষ্টি খেতে মন চায়। এই যে টেস্টের পরিবর্তন হচ্ছে, আমাদের বডি টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে, পেটে ব্যথা করছে, ব্রেস্টে পেন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমাদের যে স্রাবের ধরন এটা পাল্টে যাচ্ছে, এটা কিন্তু প্রকাশ করে যে আমাদের কিন্তু ওভুলেশন হচ্ছে। তাছাড়া আমরা কি করতে পারি, আমরা যদি এগুলো নিয়ে না বুঝতে পারি, এগুলো সিমটমসগুলো আমি বলেছি যে বডি অনেক সেন্সিটিভ হলে কিন্তু এই সমস্ত সিমটমসগুলো ধরতে পারবে, যদি সেটাও না হয়ে থাকে। অনেক সময় কি হয়, স্রাবের ধরনের মধ্যে যে পরিবর্তনটা আসে এটা কিন্তু ওভুলেশনের পরে অনেকের ক্ষেত্রে দেখা দিতে পারে। কারণ দেখবে যাদের সবে প্রেগনেন্সি হয়েছে, ছোটো বাচ্চা ব্রেস্ট ফিড করাচ্ছে, তাদের কিন্তু স্রাবের ধরন দেখে বোঝা যায় না, কারণ তাদের স্রাবের ধরনটা প্রায় সময় কিন্তু ডিমের এগ হোয়াইটের মতোই থাকে। তো বোঝা যায় না যে আসলে ওভুলেশনটা কখন হচ্ছে, তো এই কনফিউশনটা কিন্তু থেকে যায়। যাদের ক্ষেত্রে কনফিউশন থেকে যায় বা যাদের শরীরে দেখবে একটু জলের অভাব রয়েছে, পানির অভাব রয়েছে, কারণ এই গরমকালে কিন্তু প্রত্যেকের বডিতে পানির অভাব রয়েছে, তো এই যে পানির অভাব যখন হয় তখন হয়তো সাদা স্রাবটা বেরোচ্ছে না, দেন আমরা কিন্তু হয়তো ধরতে পারছি না। সেক্ষেত্রে আমরা যদি বডির এই সমস্ত সিমটমস না ধরতে পারি, আমরা কিন্তু ব্যবহার করতে পারি ওভুলেশন কিট। ওভুলেশন টেস্ট কিট কিন্তু বাজারে পাওয়া যায়, সেটা কিনেও যদি আমরা টেস্ট করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন সময় কিন্তু আসলে ওভুলেশনটা হচ্ছে বা ডিমটা বেরোচ্ছে। ডিমটা বেরোনোর জন্য কিন্তু আমরা ওভুলেশন কিটেরও ব্যবহার করতে পারি। এই যে কিটের ব্যবহার করলাম বা আমরা সিমটমস দেখলাম, দেখে যদি আমরা সেই সময় সহবাস করতে পারি দেন কিন্তু আমাদের গর্ভধারণটা নিশ্চিত। তো আশা করছি ভিডিওটা অনেক ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।